নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোন শিক্ষিত মার্জিত রুচিশীল মানুষ তৃণমূল কংগ্রেসে বা তৃণমূল সরকারের মধ্যে থাকতে পারে কি, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিভিন্ন সময় আলোচনা করেন। কিন্তু আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার থেকে পদত্যাগের মধ্য দিয়ে এই বার্তাটা আরেকবার কিন্তু বাংলার রাজনৈতিক জনমানসে প্রস্ফুটিত হল। আমরা এই কথা বলছি কেন, আপনারা জানেন ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, রাজভবনে গেছেন, পদত্যাগপত্র রাজ্যপালকে দিয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে তার মনের কিছু যন্ত্রণার কথা বলে গেছেন। সবটা বলেনি, কিন্তু কিছুটা বলেছেন। যা বলেছেন তার মধ্যে মূল যে সুরটা ছিল, যে সেচ মন্ত্রী হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে যখন অপসারিত করা হলো সেটি তিনি জেনেছিলেন টিভির সংবাদ মাধ্যমে। তাকে ডেকে মন্ত্রিসভার বা মুখ্যমন্ত্রী যিনি, তিনি কিন্তু একটি কথাও বলেননি, ব্যথিত হয়েছিলেন কিন্তু মনে যন্ত্রণা পুষে রেখেছিলেন। তারপর গত আড়াই বছর ধরে তিল তিল করে তার মনের মধ্যে যন্ত্রণা জমেছে এবং হাওড়া জেলায় তাকে কোণঠাসা করার জন্য ক্রমাগত অরূপ রায়কে শক্তিশালী করা হয়েছে। কোন হাওড়া জেলা, যেখানে নবান্ন অধিষ্ঠিত, সেই নবান্ন যে হাওড়া জেলায় রয়েছে সেই হাওড়া জেলায় অরূপ রায়কে শক্তিশালী করে রাখা হয়েছে এবং এই অরূপ রায় ফান্ড ম্যানেজার তৃণমূলে শোনা যায়, অন্তত বিভিন্ন তৃণমূল সূত্রে আমরা যেসব সংবাদ সংগ্রহ করেছি, অরূপ রায় রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং হাওড়া থেকে তিনি ফান্ড ম্যানেজমেন্টটা করেন, ফলে স্বাভাবিকভাবে তাঁকে চটাতে সাহস করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি অবশ্যই ভাইপোর খুব প্রিয় পাত্র, কেন কী কারণে নতুন করে বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন, সেই ইতিহাস আমরা তাতে যাচ্ছি না। কিন্তু বারবার হাওড়া জেলায় কেন বেসুর শুনছে বাংলার মানুষ আপনারা এর আগে জানেন। লক্ষ্মীরতন শুক্লা, তিনি রিজাইন করেছেন কিছুদিন আগে, মন্ত্রিসভা থেকে রিজাইন করেছেন এবং বৈশালী ডালমিয়া তার মনে যন্ত্রণার কথা বলেছেন। ডক্টর রথীন চক্রবর্তী, ভোলানাথ চক্রবর্তীর পুত্র, হাওড়া কর্পোরেশনের দীর্ঘদিনের মেয়র ছিলেন, তাঁকে কীভাবে কাজ করতে দেওয়া হতো না সে কথা বলেছেন। আপনারা জানেন হাওড়া এবং হুগলির পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, তিনি অন্য সুরে কথা বলেছেন, ফলে স্বাভাবিকভাবে হাওড়া এবং হুগলির এই অঞ্চলটা এত ডিস্টার্ব কেন, তার কারণ সেখানে অরূপ রায়ের মতো একজন মানুষকে পুষে রাখা হয়েছে এবং কী কারণে বলার অপেক্ষা রাখে না, শোনা যায় তিনি ফান্ড ম্যানেজার, ফলে স্বাভাবিকভাবে হাওড়ার রাজনীতি কিন্তু নতুন করে আবর্তিত হতে শুরু করেছে। এবং সেই প্রেক্ষিতে আমাদের বারবার মনে হয়েছে যে হাওড়া এবং হুগলিতে, আপনারা জানেন ইতিমধ্যে হাওড়া জেলায় ১৬টি আসন আছে এবং হুগলি জেলায় ১৮টি আসন আছে, যেটা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়া এবং পরবর্তীকালে আশা করা যায় লক্ষ্মীরতন শুক্লা, বৈশালী ডালমিয়া, ডক্টর রথীন চক্রবর্তী সবাই বেরিয়ে আসবেন। সেই বেরিয়ে আসার মুহূর্তে দাঁড়িয়ে এবার ২০২১ নির্বাচনে হাওড়া জেলায় সম্ভাব্য ফলাফল কী হতে পারে, আমরা এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম হাওড়া এবং হুগলি জেলার যিনি রাজনীতিটা করেন এবং হুগলি জেলার মানুষ প্রণয় রায়, তার কাছে প্রশ্ন করেছিলাম যে শেষ পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার ফলে, দলটা ছাড়বেন হয়তো আর কিছুদিনের মধ্যে, কিন্তু এই মুহূর্তে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, দল ছাড়ার ফলে যদি দলটা ছেড়ে দেন এবং যদি বিজেপিতে জয়েন করেন তার এফেক্টটা হাওড়া জেলায় কী পড়তে পারে। প্রণয়বাবু সরাসরি বলেছেন হাওড়া এবং হুগলি জেলায় অধিকাংশ আসন কিন্তু এবার তৃণমূল হারাবে এবং সেটাই স্বাভাবিক, তার কারণ তার বর্ডার এরিয়া আপনারা জানেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ফলে স্বাভাবিকভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৩৫টি আসনের মধ্যে এবার তৃণমূল কংগ্রেস হয়তো খাতাই খুলতে পারবে না, সেই জায়গায় দাঁড়িয়ে তার এফেক্টটা কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল থেকে বেরিয়ে আসার হাওড়া জেলাতেও পড়বে, হুগলি জেলাতেও পড়বে। ঠিক এই রাজনৈতিক মানচিত্র, রাজনৈতিক আবহে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করেছিলাম প্রণয় রায়কে যে সম্ভাব্য ফলাফল কী হতে পারে, কী বলেছেন প্রণয় রায়, আসুন শুনুন, শুনুন বাংলা। প্রণয় দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলছি রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়লেন, এর আগে লক্ষ্মীরতন শুক্লা ছেড়েছেন, বেসুরো হয়েছেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, ডক্টর রথীন চক্রবর্তী, এর ইম্প্যাক্টটা হাওড়া এবং হুগলি জেলায়, হাওড়ায় ১৬টা সিট আছে, হুগলিতে ১৮টা সিট আছে, এর প্রভাব কিরকম পড়তে পারে, কেননা তার বর্ডার এরিয়াতে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দল ছেড়ে বেরিয়ে গেছেন কদিন আগে, ফলে স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে হাওড়া হুগলির মানে রাজনৈতিক সমীকরণ রেজাল্ট সম্ভাব্য কোন দিকে যাচ্ছে? দেখুন সন্ময়বাবু, আপনি যাদের নাম করলেন তারা সেই অর্থে রাজনীতির লোক নন, বিভিন্ন ক্ষেত্রের প্রীতি মানুষ, তাদের নিজের নিজের ক্ষেত্রে তারা প্রীতি, তাদের একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। ২০১৬ সালে যখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে ২৯৪টা সিটে আমি প্রার্থী, সাংবিধানিক ভাবে তো এটা সম্ভব না,
উনি এর মতো মানুষের মুখকে মানুষের সামনে রেখে তিনি নির্বাচনে গেছিলেন, মানুষ কোথাও ইনাদের উপর ভরসা রেখেছিলেন এবং মমতা ব্যানার্জির উপরও হয়তো কিছুটা ভরসা রেখেছিলেন, তাদেরকে তিনি মানুষ নির্বাচিত করেছিল। কিন্তু ভোট আবার নতুন করে যখন আসছে, এই মানুষগুলো যখন বলছে যে তারা কোন রকম কাজ করতে পারেনি, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে, তখন খুব স্বাভাবিকভাবে, এবং আরেকটা বড় কথা যেটা বলছে যে ওই দলটির মধ্যে উপর স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি, এক কথায় তারা বলতে চাচ্ছে যে একটা সিস্টেমের তারা শিকার হয়েছে, তারা পদত্যাগ করছে। তো মানুষ যখন বুঝতে পারছে আসলে ওই সাদা শাড়ি হাওয়াই চটি আর টালির চাল এটা মানুষকে বিভ্রান্ত করেছিল, সততার প্রতীক আসলে দুর্নীতির প্রতীক, এবং যে মানুষগুলোকে সামনে রেখে নির্বাচনে গেছিলেন সেই মানুষগুলো যখন তাদের অসহতার কথা বলছেন, তো খুব স্বাভাবিকভাবে 2016 সালে যারা একথা ভেবে এদের মুখকে দেখে ভোট দিয়েছিলেন তারা 2021 আর ভোট তাদেরকে দেবে না। তার কারণ এটা তো একটা হচ্ছে কাটমানি শিল্প, এখন তো সবাই বলছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে টাকা মারা কোম্পানি, কৃষি ভাইপোর কোম্পানি হয়ে গেছে। যারা একটি রাজনৈতিক দলকে কিছু স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে দেখে যারা ভোট দিয়েছিলেন তারা যখন দল থেকে বেরিয়ে আসছেন, খুব স্বাভাবিকভাবে 2021 এই যে টাকা মারা কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি মানুষের কাছে যাওয়ার কোন মুখ নেই, এবং ভোট তো দূরের কথা। সেই জন্য আমার ধারণা হাওড়া হুগলি মিলের 34টা বিধানসভা সিট আছে, 34টা বিধানসভা সিটে অধিকাংশতেই এমনও আমি অবাক হব না যদি 34টাই টিএমসির হাত থেকে বেরিয়ে যায়, কারণ এটাই বাস্তবতা। আমি নিজে হুগলি জেলার একজন বাসিন্দা, তো হুগলি জেলার মানুষের সাথে যখন কথা বলি বিভিন্ন জায়গায় যখন যাই তাদের সাথে সাধারণ মানুষের যা প্রতিক্রিয়া, দেখুন উন্নয়ন নেই, কাটমানি, তোলাবাজি এগুলো তো আছে, কিন্তু তার সাথে সাথে যে জিনিসটা আছে সেটা হলো যে মানুষের উন্নয়ন কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রের প্রকল্প এখানে চলতে দিল না কেবলমাত্র প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে বলে, মানুষ মনে হয় এটা ভালোভাবে নিতে পারছে না। মানুষ একটাই কথা ভাবছে যে কেন্দ্রের হোক আর রাজ্যের হোক পুরোটাই মানুষের জন্য, মানুষের স্বার্থে। তো মানুষের জন্য যখন কেন্দ্রীয় সরকার কিছু করছে বা রাজ্য সরকার কিছু করছে তার বেনিফিশিয়ারি যখন মানুষ, তার সুযোগ তাদের পাওয়া উচিত, সেই জন্য তারা বিকল্প এবার ভাবছে। একটা প্রণয় বাবু, আপনি তো দীর্ঘদিন ধরে হুগলি জেলার রাজনীতির সঙ্গে জড়িত আছেন, রাজ্য রাজনীতির সঙ্গে আপনার সম্পর্ক গভীর, সেই প্রেক্ষিতে আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলে ধরে রাখতে পারলেন না, অথচ অরূপ রায়ের মতো মানে কালো দাগ যার গায়ে প্রচুর, অন্তত বাইরে থেকে যার শোনা যায় যে আজকে বৈশালী ডালমিয়া বলেছেন তার সঙ্গে অরূপ রায়ের সঙ্গে হাওড়ার সমস্ত দুষ্কৃতীদের যোগাযোগ, বৈশালী ডালমিয়া বলেছেন সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রে অরূপ রায়ের ভূমিকা, কি কারণে অরূপ রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এত ব্যাকিং করছেন? তিনি কি ফাইন্যান্সিয়াল রিসোর্স তৃণমূলের, আপনার কাছে কিছু কোনো খবর আছে এ নিয়ে? দেখুন আমি যতটুকু জানি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে দ্বন্দ্বটা প্রথম শুরু হয় ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তাকে সরিয়ে দেওয়া নিয়ে, তার কারণ হচ্ছে আমার শোনা কথা, কারণ ইরিগেশন ডিপার্টমেন্ট মানে বুঝতে পারছেন কন্ট্রাক্টরের ব্যাপার থাকে, কাটমানির ব্যাপার থাকে, আমার যতটুকু শোনা কথা যে রাজীব বন্দ্যোপাধ্যায় মানে চাপের কাছে নতি স্বীকার করেননি, যে লেভেলে গিয়ে চাপ দেওয়া হয়েছিল খুব সম্ভবত সেখান থেকে তাদের দ্বন্দ্বের শুরু। তো রাজীব গঙ্গোপাধ্যায় যদি সেই দুর্নীতি, সেই চাপ, সেই কন্ট্রাক্টরেরা সেই কাটমানিকে না মেনে নিতে পারেন, তাকে সেই জন্য অন্য দপ্তরে দেওয়া হয়, তো যারা সেই দপ্তরে থাকবে বা যেখান থেকে কাটমানি আসবে তাদেরকে প্রমোট করবেন, এটাই স্বাভাবিক। না আপনাকে প্রণয়দা একটু অ্যাড করি, অনলাইন কলেজে অ্যাডমিশনের পদ্ধতি চালুর ঘোষণা করে ব্রাত্য বসু শিক্ষা দপ্তরের দায়িত্ব হারিয়েছিলেন 2012, ঠিক একইভাবে কিন্তু সেচ দপ্তরে ঠিকাদারদের এই মানে টেন্ডারের ব্যাপারে ট্রান্সপারেন্সি আনানোর ব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট নিয়ম নীতি প্রয়োগ করতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সেখানে ঠিকাদারদের ভাইপোর ঠিক করে দেওয়া ঠিকাদারদের নিযুক্তির ব্যাপারে তিনি বাদ সেধেছিলেন বলে তিনি চাকরিটা মানে সেচ দপ্তরের দায়িত্বটা হারিয়েছিলেন, এবং তাকে শুনতে হয়েছিল টিভির মারফত যে সেচ দপ্তর থেকে তাকে ট্রান্সফার করা হলো, তাহলে সাউথ চব্বিশ পরগনা একের পর এক তথাকথিত ভাইপোর অনুপ্রাণিত নেতারা তারা ঠিকাদার যে আটকে যাচ্ছিল সেইটার জন্য তিনি দায়িত্বটা হারিয়েছিলেন। এটা কিন্তু মানে স্বীকৃত সংবাদ বিভিন্ন সূত্র ধরে আমরা বারবার পেয়েছি,
তো তাহলে শেষ পর্যন্ত ভাইপোর জন্যই আজকে দলটা এইভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে? একদম। তার কারণ দেখুন, প্রথম কথা হলো আমি মনে করি না তৃণমূল কংগ্রেস কোনোদিন দল ছিল। তৃণমূল কংগ্রেস সিপিএম বিরোধী একটি মঞ্চ ছিল, মুখ ছিলেন মমতা ব্যানার্জি। মানুষ সেই মঞ্চকে ভোট দিয়েছিল যে সিপিএম কে হটানোর জন্য। কিন্তু 2011 যখন ক্ষমতায় আসলো, যখন ভাইপোর উদয় হলো, ভাইপো ধীরে ধীরে গোটা মঞ্চটা দখল নিল এবং সেটাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করলো, যারা মঞ্চে অংশগ্রহণ করেছিল সিপিএম কে হটাবে বলে, দুর্নীতিকে রুখবে বলে, তারা যখন দেখলো তারা একটি কোম্পানির কর্মচারী হয়ে গেছে, যাদের সামান্য আত্মসম্মান আছে, যারা যাদেরকে রাজনীতি করে খেতে হয় না, যাদেরকে কাটমানি নিয়ে সংসার চালাতে হয় না, খুব স্বাভাবিকভাবেই তারা সম্মানের সাথে এই দল থেকে বেরিয়ে আসছে এবং এটাই স্বাভাবিক। এবং শুধু আপনাকে মুসলমানবাবু বলে রাখি, এটা শুধু মন্ত্রী লেভেলে নয়, আমার কাছে খবর আছে অর্থ দপ্তরের যে সেক্রেটারি, সেই সেক্রেটারির তাদেরকে নিয়েও এই সমস্যা চলছে। একজন যিনি সেক্রেটারি ছিলেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত এবং তিনি নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের কাজ খেলছেন, যে তাকে আবার সেই দপ্তরে ফিরিয়ে না আনলে তিনি সংখ্যালঘু কাজ খেলবেন এবং তারপরে তাকে ফিরিয়ে আনা হয়েছে, এটা আমার কাছে খবর। অর্থাৎ পুরো সিস্টেমটার মধ্যে করাপশনটা এমন জায়গায় গেছে। শুধু আমরা বলতে এই যে শুভেন্দুবাবু বলেছেন যে তার সেক্রেটারি তার কথা শুনতো না, একবার ভাবুন, মন্ত্রী একজন আছে, মন্ত্রগুপ্তি শপথ নিয়েছে, তার ডিপার্টমেন্টের সেক্রেটারি, তার ডিপার্টমেন্টের সেক্রেটারি তার কথা শুনছেন না। এখানে যদি সোজাসুজি মুখ্যমন্ত্রী দপ্তরের কোনো ইন্দোল না থাকে, মুখ্যমন্ত্রী যদি সাপোর্ট না থাকে, তাহলে তো এটা কি সম্ভব? এবং এই সমস্যার কথা যখন মন্ত্রীরা বাইরে এসে বলছেন, ও লক্ষ্মী রতন শুক্ল বলছে, তার কাছে কোনো ফাইল যেত না। আজকে মানুষ তো লক্ষ্মী রতন শুক্লাকে ক্রীড়ামন্ত্রী হিসেবে জানে, লক্ষ্মী রতন শুক্লা তৃণমূলের বিধায়কের থেকেও বড় একটা পরিচয় নিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আজকে তিনি রেজিগনেশন দেওয়ার পরে যদি বলেন যে তার কাছে কোনো ফাইল যেত না, এর উত্তর মুখ্যমন্ত্রী দেবেন না? অবশ্যই মুখ্যমন্ত্রীকে এর উত্তর দিতে হবে। তার কারণ সংবিধানে তো কোথাও অ্যালাউ করে না যে একটা মন্ত্রী যিনি শপথগুপ্ত মন্ত্রগুপ্তের শপথ নিয়েছেন তার কাছে ফাইল যাবে না, সেক্রেটারিরা তার কথা শুনবেন না, চলছে কাকুর কোথায়? আমরা তো এই জন্যই বলছি আর নয় অন্যায়, এই যে অন্যায় চলছে, এই অন্যায় আর চলতে পারে না। সেই জন্য আমরা মানুষের কাছে গেছি, তার কারণ আমরা মনে করি গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষই সিদ্ধান্ত নেবে যে তারা এই সিস্টেমকে পিসি ভাইপোর কোম্পানিকে চলতে দেবে নাকি সত্যি একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবে পশ্চিমবঙ্গে। অনেক ধন্যবাদ প্রণয়দা, অনেক ধন্যবাদ।